হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, কানাডার ক্যালগারি শহর থেকে। এই মুহূর্তে আমি ওয়াও মোবাইলে আছি। আজকে কিউট একটা কাপল এসেছে, যাদের সাথে আমি কিছুদিন আগেই একটা ইন্টারভিউ নিয়েছি। ওনাদের আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, পরাগ ভাই এবং জুই আপু। আমি আজকেও ভাইয়াদেরকে কিছু জিনিস জিজ্ঞেস করবো, কারণ আমার ফার্স্ট ভিডিওতে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়াদেরকে, যে ভাইয়ারা কিভাবে কানাডায় এসেছে। অনেক অনেক প্রশ্ন ছিল, সো সেই প্রশ্নগুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটা হবে। সো ভাইয়া কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই তো ভালো, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই ভালো আছে। আচ্ছা, ভাইয়ারা যেদিন কানাডায় আসে তার পরের দিনই কিন্তু এখানে আসে সিম নিতে, এবং ভাইয়ারা এখন এক মাস হয়েছে এখানে আছে। সো কানাডা কেমন লাগছে? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো, ক্লাস শুরু হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, সো কাইন্ড অফ একটা বিজি লাইফ আবার শুরু হয়ে গেছে। সো সময় কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জিং বা খুব ব্যাড এক্সপিরিয়েন্স নাই, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার আজকের আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়াদের আইএলস স্কোর কত, তারপরে হচ্ছে ভাইয়ারা কিভাবে এসেছে স্টুডেন্ট ভিসায়, কোন সাবজেক্টে পড়াশোনা করছে। ইন ডিটেল ভাইয়ার কাছ থেকে আমি শুনবো আজকে, এবং সেই সাথে সাথে কানাডার কোন কোন জায়গায় ঘোরা হয়েছে এখন পর্যন্ত, সো ফার মানে ক্যালগেরিতে, অ্যালবার্টার কোন কোন জায়গায় ঘোরা হয়েছে সেটাও ভাইয়ার কাছ থেকে শুনবো। আগে যেটা জিজ্ঞেস করবো ভাইয়াকে সেটা হচ্ছে ভাইয়ার আইএলস এর স্কোর কত ছিল। এটা আমাকে কম করে হলো মনে হয় 50 কি 100 জন জিজ্ঞেস করেছে আইএলস এর স্কোর কত ছিল। আমার আইএলটিএস এর ওভারঅল স্কোর ছিল হচ্ছে 7.5। আইএলস আসলে আইএলস নিয়ে অনেকে অনেক ভয় পায়, এখানে অনেকে একটা ভীতি কাজ করে, কারণ ইংলিশ জিনিসটা নিয়ে অনেকে অনেকটা ভয় কাজ করে। বাট এখানে আমি বলবো যে আসলে ভয়ের কিছু নাই, আইএলটিএস ইজ অল অ্যাবাউট ট্যাকটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস। সো ইংলিশ এই এই টেস্টিং সিস্টেমের কিছু স্ট্র্যাটেজি আছে, ট্যাকটিক্স আছে, এগুলো এখন আসলে ইউটিউবে বা হচ্ছে অনেক চ্যানেল আছে, অনেক অনেকের অনেক টিউটোরিয়াল, অনেক সোর্স আছে, যেগুলো ঘাটলে আসলে এই স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্সগুলো খুব সহজেই আসলে গ্রাস করা সম্ভব। তো এই স্ট্র্যাটেজিগুলো আসলে আয়ত্ত করে ফেললে আইএলটিএস আসলে খুব কঠিন কিছু না, আর বাকিটা হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করার জন্যে ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমি পার্সোনালি কিছু চ্যানেল ফলো করতাম, লিসনিংয়ের জন্যে মক টেস্ট টাইপের অনেকগুলো এপিসোড ছিল, ভিডিও ছিল কিছু চ্যানেলে। আর রিডিংয়ের জন্য হচ্ছে ওই ক্যামব্রিজ একটা বই ছিল, আমি কয়েকটা বই কিনে নিয়েছিলাম জাস্ট হচ্ছে রিডিংটা প্র্যাকটিস করার জন্য। আর স্পোকেনের জন্যে আসলে আমি তেমন কোনো একটা প্র্যাকটিস করি নাই, আমি যেখানে জব করতাম সেখানে বিভিন্ন ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করার জন্য হয়তো ইংলিশে ডিসকাশন করা লাগতো, ওইটা আসলে আমার একটা মানে প্লাস পয়েন্ট ছিল স্পিকিংয়ের জন্য, একটা প্র্যাকটিস হিসেবে কাজ করছে। আচ্ছা, আর রাইটিংটাও আসলে প্র্যাকটিস করা হচ্ছে, রাইটিংটা খুবই ক্রুশাল, কারণ হচ্ছে রাইটিংয়ে খুব ছোটোখাটো জিনিসগুলো খুব ম্যাটার করে, লাইক হচ্ছে স্পেলিং, তারপর হচ্ছে প্লোরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার, মানে বেসিক গ্রামাটিক্যাল রুল যেগুলো সেগুলো খুবই ম্যাটার করে। তো এই ব্যাপারগুলো সম্পর্কে আসলে গ্রামাটিক্যাল রুলগুলো নিয়ে সবার একটু একদম ক্লিয়ার ধারণা থাকা উচিত, এটা হচ্ছে রাইটিংয়ের একদম বেসিক। আর আরেকটা জিনিস যেটা বলবো না রাইটিংয়ের কথাই বলি, রাইটিংয়ে সেটা হচ্ছে যে একটু আনকমন বা একটু সিনোনিমাস বা একটু ইডিয়মস ফ্রেজ টাইপের ওয়ার্ড ইউজ করাটা, যদি এটা পসিবল হয় তাহলে হচ্ছে এটা যে এক্সামিনার তার জন্য একটা বেটার ইমপ্রেশন ক্রিয়েট করে। আচ্ছা, লাইক কিছু যেমন ফর এক্সাম্পল আমরা যেমন চাইল্ড খুবই কমন একটা ওয়ার্ড, তো চাইল্ডের পরিবর্তে আমরা খুবই আনকমন একটা ওয়ার্ড ইউজ করতে পারি, লাইক অফস্প্রিং, যেটা মানে হচ্ছে চাইল্ড। এই ধরনের কিছু সিনোনিমাস আনকমন ওয়ার্ড যদি ইউজ করা যায় তো সেটা এক্সামিনারের জন্য একটা খুব ভালো ইম্প্রেশন দেয়। আচ্ছা, আর লিসেনিং এর ক্ষেত্রে কি বলবো? লিসেনিং এর জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই ইউটিউবে কিছু চ্যানেল আছে, আমি পার্সোনালি ওগুলাই ফলো করতাম, ওই চ্যানেলে হচ্ছে প্রতিদিন একটা করে মক টেস্ট টাইপের ভিডিও আপলোড করতো, ওটা পুরোপুরি আইএলটিএস এর যে অ্যাকচুয়াল লিসেনিং টেস্ট ওটার আদলেই ওখানে যেরকম থাকে, তো আমি ওগুলাই প্রতিদিন প্র্যাকটিস করতাম, এবং প্র্যাকটিস করে সেখানে আমার কী কী আমার ভুল হচ্ছে বা আমি কী কী জিনিস মিস করতেছি, কোন কোন জায়গায় আটকে যাচ্ছি সেগুলো ফাইন্ড আউট করে ওগুলোই আমি কাজ করতাম, এবং ওই প্র্যাকটিসগুলো আমি প্রতিদিন একটা দুটা তিনটা যতগুলো পারি করতাম। সো আই গেস ওটাই এনাফ, কিছু ওই বেসিক স্ট্র্যাটেজি আছে যেগুলো জেনে নিয়ে জাস্ট প্র্যাকটিস করাটাই আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা নিশ্চয়ই অনেকের অনেক হেল্পফুল হবে যারা কিনা আইএলসে ভালো করতে চাচ্ছে। হ্যাঁ, তুমি মোটামুটি একটা ধারণা দিয়েছো। আসলে
অনেক বেশি ধারণা দেওয়া তো আসলে সম্ভব না, নিজেদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ডিজিটাল যুগ তো, মানে ইন্টারনেটে সার্চ করলে আসলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, সবাই চাইলে একটু গুগলে সার্চ করলে আসলে আমরা অনেক রিসোর্সফুল অনেক কিছু পেয়ে যাবো। রাইট। আচ্ছা ভাইয়া, আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, তুমি যে কানাডায় এসেছো স্টুডেন্ট ভিসায়, এখন তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করছো এবং তোমার এই জার্নিটা, কানাডায় আসার জার্নিটা, এটা কি স্মুথ ছিল নাকি একটু হার্ড টাইম ছিল, কেমন ছিল? ওয়েল, আমি এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করতেছি, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। এই প্রোগ্রামটা এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ, আমি খুব বেশি আসলে ডিফিকাল্টিস ফেস করি নাই। বাট যেটা হয়েছে, অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং, মানে পুরো প্রসেসটা একটু নেই, সো এটা মাঝে মাঝে একটু এক্সস্টিং লাগতে পারে এবং একটু মানে একটু ধৈর্য সহকারে আগাইতে হয় আর কি। আচ্ছা, কারণ প্রসেসটা অনেক লেন্দি, কারণ ভিসা প্রসেস করতে গেলে এখানে অনেক ডকুমেন্টেশনের ব্যাপার আছে, লাইক ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স অ্যাসেসমেন্ট পেপার, ট্যাক্স, এটা মেনলি যারা হচ্ছে সেলস ফান্ডে আসতে চায় বা মানে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো দেখানোর জন্য, ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স অ্যাসেসমেন্ট পেপার, ট্যাক্স রিসিপ্ট, প্লাস হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, কেউ যদি জব করে থাকেন সেখানকার হচ্ছে স্যালারি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে এইগুলোর যদি একটু ধারণা দিয়ে দিতে যে শুরুর দিকে কি করবে। শুরুর দিকে সবার ফার্স্টে তো অ্যাপ্লাই করতে হবে, যারা স্টাডি পারমিটে আসতে চান অ্যাপ্লাই করার জন্য, এটা তো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে যে কে কোন সাবজেক্টে আসতে চান। এটার জন্য আপনারা ইউনিভার্সিটি, কানাডাতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর ওয়েবসাইটগুলো, গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট সার্টিফিকেট, যেসব প্রোগ্রামে আপনারা আসতে চান সবগুলো এক্সপ্লোর করে দেখতে পারে। আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যে প্রোগ্রামটা খাপ খায় বা আপনাদের এক্সপিরিয়েন্সের সাথে যেগুলো খাপ খায় বা আপনারা যেগুলোতে ইন্টারেস্টেড, সেই প্রোগ্রামগুলোতে ডিটেলস দিয়ে ওখানকার রিকোয়ারমেন্ট কী, ওখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী, সেইগুলো ফলো করে অ্যাপ্লাই করতে হবে। এখন এক একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসিডিওর আসলে এক এক রকম, এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টও এক এক রকম, ইভেন একটা প্রোগ্রাম ওয়াইজ খুব ভ্যারি, এক একটা প্রোগ্রামের রিকোয়ারমেন্ট এক এক। এটা আপনাকে আসলে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই স্পেসিফিক প্রোগ্রামের লিঙ্কে ঢুকেই আসলে দিতে হবে। সো ওইভাবে অ্যাপ্লাই করার পরে আপনি যখন আপনার কাঙ্ক্ষিত অফার লেটার পেয়ে যাবেন, তারপর আপনাকে ভিসা প্রসেস করা শুরু করতে হবে। আচ্ছা, ভিসা প্রসেস, ভিসার অ্যাপ্লিকেশন প্রসেস করতে গেলে সবার ফার্স্টে যেটা হবে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো সেটেল করতে হবে, লাইক ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্কে আপনারা যে ফান্ডটা দেখাবেন সেটা মিনিমাম 4-6 মান্থসের ম্যাচুরিটি থাকতে হবে। ও ওকে, এটা ওয়েবসাইটে মোস্ট প্রবলি 4 মান্থসের কথা বলা আছে, আমি ঠিক শিওর না, বাট ইটস বেটার টু শো ফর 6 মান্থস। আচ্ছা, অ্যাট লিস্ট 6 মান্থস, তাহলে হচ্ছে যে এই ফান্ডটা যে ম্যাচিওর এবং এটা যে মোটামুটি ডিজিট সেটা মোটামুটি জাস্টিফাই করছে না, এই ফান্ডটা আমার আমার বা আমার স্পন্সরের অ্যাকাউন্টে এতদিন ধরে আছে, সো এটা একটা সিকিউর মানি। এটা আপনার এফডিআর হিসেবে থাকতে পারে, জাস্ট নর্মাল লিকুইড অ্যামাউন্ট হিসেবে থাকতে পারে, অথবা সঞ্চয়পত্র হিসেবেও থাকতে পারে, সঞ্চয়পত্র আপনি থাকতে পারে। তো এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর জন্য যেমন সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্রের সার্টিফিকেট দিতে হবে, এফডিআর থাকলে এফডিআরের যে ব্যাঙ্কের কিছু কাগজপত্র থাকে ওগুলো দিতে হবে, অথবা যদি জাস্ট ব্যাঙ্কে লিকুইড মানি হিসেবে থাকে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। প্লাস হচ্ছে কি, এই টাকাটা যে আপনার সোর্স, এটা স্পন্সর যদি আপনি নিজে হয়ে থাকেন তো আপনার যে সোর্স, আপনার সোর্স হতে পারে আপনার প্রিভিয়াস চাকরির এক্সপিরিয়েন্স, অথবা আপনার বর্তমান চাকরি থেকে যে সেভিংস সেটা হতে পারে। যদি সেটা হয় তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ওই যে চাকরিতে আপনি আছেন সেখানকার হচ্ছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বা আপনি যদি প্রমোশন পেয়ে থাকেন সেই প্রমোশনাল লেটার, স্যালারি সার্টিফিকেট, এগুলো দিয়ে আপনি সেটা প্রুফ করবেন যে না, এই আমার এই টাকাটা সোর্স হচ্ছে আমার এই চাকরি, এখানে আমি এই পজিশনে আছি। আর আপনার স্পন্সর যদি আপনার ফ্যামিলি কোনো মেম্বার হয়ে থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও সিমিলার ডকুমেন্টসগুলো দিতে হবে, ওনারা চাকরি করেছে বা ব্যবসা করেছে বা যদি জমি জমা বিক্রি করে সেই টাকা এসে থাকে, তো সেগুলোর জন্য কিছু ভ্যালিড ডকুমেন্ট আছে সেগুলো প্রোভাইড করতে হবে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনি যে ফান্ডটাকে আপনার সোর্স হিসেবে দেখাচ্ছেন, মানে আপনার স্টাডি পারমিটের জন্য দেখাচ্ছেন, সেটাকে এক্সপ্লেন করতে হবে। শুধুমাত্র ব্যাঙ্ক সার্টিফিকেট বা হচ্ছে সঞ্চয়পত্র সার্টিফিকেট এগুলো দিলেই হবে না, আপনাকে একটা লেটার আকারে লিখতে হবে, সেটা যেখানে আপনার এক্সপ্লেন করতে হবে যে আমার এটাই এসওপি, না এসওপি আর এক্সপ্লেনেশন অফ সোর্স অফ ফান্ড। ওকে, এসওপি যে স্টুডেন্ট তাকে তো লিখতেই হবে যে সে কেন এই প্রোগ্রামে আসতে চায়, এই প্রোগ্রামে এসে তার কেন কানাডায় এই প্রোগ্রামে আসতে চায়, বা হচ্ছে এই প্রোগ্রামে সিমিলার কোনো প্রোগ্রাম দেশে ছিল কিনা সেই ব্যাপারে সে কোনো রিসার্চ করেছে, এগুলো স্টাডি প্ল্যানে থাকবে। আচ্ছা আচ্ছা, বাট ফাইন্যান্সিয়াল মানে ফান্ডের সোর্সটাকে জাস্টিফাই করার জন্যে
ওই এক্সপ্লেনেশন অফ সোর্স অফ ফান্ড এই লেটারটা লিখবেন। আচ্ছা, এটা যদি আপনার স্পন্সর যদি আপনার বাবা হয়ে থাকে তো লেটারটা আপনার বাবার তরফ থেকে আসতে হবে, হয়তো আপনিই লিখবেন, আপনার বাবা একটা সিগনেচার করে দিতে পারে, বা সিগনেচারটা ম্যান্ডেটরি না, মানে হ্যাঁ মানে ওয়ার্ডিংটা হবে ফাদারের পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নিজে স্পন্সর হয়ে থাকে তো আপনার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, আচ্ছা এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি এই কাজ করেছি। এইটা কি, এই প্রসেসটার নাম কি? এটা হচ্ছে এক্সপ্লেনেশন অফ সোর্স অফ ফান্ড। ওকে, বুঝতে পেরেছি। এটা দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, লাইক আপনার যে টিউশন ফি দুই বছর ইউনিভার্সিটি কত হবে, আপনার লিভিং কস্ট কত, ওটাও দেখাতে হবে, ওটাও দেখাতে হবে। এবং এর এগেনস্টে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে সঞ্চয়পত্রগুলো দেখাচ্ছেন সেগুলো আপনার যে সেগুলো দেখাতে হবে যে আমার এত খরচ হবে এবং এর এগেনস্টে আমার অ্যাভেলেবল ফান্ড হচ্ছে। এখন এই অ্যাভেলেবল ফান্ডটা কোথেকে আসছেন সেটা আপনি দেখা করবেন ওই এক্সপ্লেনেশন। ওকে, আর এগুলো সাপোর্টিং হিসেবে থাকবে হচ্ছে ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সঞ্চয়পত্র সার্টিফিকেট, বাকি যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যেগুলো। আচ্ছা, এইগুলাই হচ্ছে সবথেকে ক্রুশাল হচ্ছে কয়টা জিনিস, স্টাডি প্ল্যান, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো, এই এক্সপ্লেনেশন লেটার, আর একটা হচ্ছে ওই যে ফাইন্যান্সিয়াল প্ল্যান, এইগুলোই সবথেকে ক্রুশাল। এর সাথে আরও অনেকগুলো ডকুমেন্ট লাগে, সেগুলো আসলে আপনারা যখন অ্যাপ্লাই করবেন ওই GCT-তে ঢুকে অ্যাপ্লাই করতে হবে, তো সেখানে ঢুকলে আসলে সব কিছু জেনে যাবেন, বাট এইগুলোতে আসলে সবার জোর দেওয়া উচিত। আচ্ছা, এগুলো সবচেয়ে ক্রুশাল ডকুমেন্ট, মানে এইগুলোই হচ্ছে স্টেপগুলো পার করতে হবে, এইগুলো ম্যান্ডেটরি, এগুলো লাগবে, ডিসাইডিং ফ্যাক্টর আছে, এই এই ডকুমেন্টগুলোই আসলে লাগবে। সো এই ডকুমেন্টগুলো নিয়ে আগাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ একটা না একটা পথ খুলে যাবে, তাই না? অবশ্যই, ইনশাআল্লাহ। এবং ধৈর্য হারালে হবে না, লেগে থাকবে, এটা খুবই এক্সস্টিং একটা প্রসেস, মানে ওয়ান প্রবলেম এট এ টাইম এভাবে করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর হচ্ছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের পড়াশোনা আর কানাডার পড়াশোনা কেমন লাগছে তোমার, এখানের পড়াশোনার স্টাডি সিস্টেমটা কেমন, মানে হার্ড অনেক নাকি অনেক স্মুথ? আমার বেশ কয়েকটা কোর্স করা হয়েছে, সো আমার একটা জিনিস খুব ভালো লাগতো, বাংলাদেশে যে আমার স্যার ম্যাডাম বলতাম, এখানে আমরা একদম নাম ধরে ডাকি, সবাই মনে যেন ফ্রেন্ডের মতো। সো তোমাদের এই জিনিসগুলো কোপ আপ করতে কেমন লেগেছে প্রথম, মানে এই পড়াশোনার স্টাইল এবং টিচাররা কেমন, সেটা যদি একটু ধারণা দাও। এখানে আসলে কোপ আপ করতে পারবো কি না এটা আসলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কোপ আপ হয়েই যায়। টিচাররা খুবই ফ্রেন্ডলি, ওনারা আসলে মানে লাইক তোমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলতে হবে বা হচ্ছে মানে উঠে দাঁড়াতে হবে, সালাম মানে খুবই রেসপেক্ট দিতে হবে, এই এই ট্রেডিশনটা আসলে এখানে নাই। ওনারা খুবই ফ্রেন্ড এবং ওনারা খুবই টিচিংটার ব্যাপারে ওনারা খুবই প্রফেশনাল। রাইট, তো আমি যেহেতু মাস্টার্স করতেছি, এখন মাস্টার্সের ব্যাপারে আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ওনারা ক্লাসেই খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। ওনারা ওনাদের যে সিলেবাসের যে টপিকগুলো ওগুলো ওনারা ক্লাসেই, সেটা অনলাইনে হোক ইন পার্সন হোক, ওনারা ক্লাসেই সেটা খুব সুন্দর করে ক্লিয়ার করে এক্সাম্পল সহকারে বা হচ্ছে বোঝানোর চেষ্টা করে। এবং আরেকটি বিষয় আমার যেটা ভালো লাগছে, যদি কোনো স্টুডেন্টের কোনো কোয়েরি থাকে, আচ্ছা, তো সে খুব মানে তারা খুব ওয়েলকাম করে যে স্টুডেন্টরা আসলে জিজ্ঞেস করবে যে আমি এই জিনিসটা বুঝিনি। এখানে আসলে অনেক স্টুডেন্ট থাকে যারা খুব একটু শাই ফিল করে বা একটু এম্বারেস থাকে যে আমি আসলে জিজ্ঞেস করবো নাকি সবাই কী মনে করবে, বাট এরকম ভাবার কোনো কারণ নেই, সবাই ওরা ফ্রেন্ডলি করে না সবাইকে। রাইট, ওনারা খুবই ফ্রেন্ডলি করে দেয় এবং সিচুয়েশনগুলো মানে এত হার্ড না। ইভেন আমার মনে আছে এখনো আমি কফি নিয়ে এসে, বাংলাদেশে তো এটা তো খুবই আনবিলিভেবল যে আমি এমন স্টুডেন্টকে দেখেছি পায়ের উপর পা তুলে ক্লাস করতেছে। আচ্ছা, যাই হোক, আমি এমনও দেখেছি যে আমরা কফি নিয়ে ঢুকছি, টিচাররা মানে কেউ কিছু বলছে না, আবার এমনও না যে আচ্ছা ওয়াশরুমে যাচ্ছি বা কোথাও যাচ্ছি বলে যেতে হচ্ছে, যার ইচ্ছে হবে কোনো কাজ থাকলে সে চলে যেতে পারবে, ফোন আসলেও সে চলে যেতে পারবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ইভেন আমার লাস্ট ক্লাসে একটা এক্সপিরিয়েন্স যেটা, যে এক স্টুডেন্ট প্রায় আধা ঘন্টা লেট করে ক্লাসে ঢুকেছে, তো সে অনেকক্ষণ বাইরে দাঁড়াইছিল যে আসলে সে ঢুকবে কি ঢুকবে না, তো প্রফেসর কিছু জিজ্ঞেস করছিল, স্যার প্রফেসর মে আই কাম, সো প্রফেসর বলছে যে আপনি নেক্সট টাইম থেকে যখন যদি দেরি হয়ে যায় কোনো কারণে ঢুকে যাবা, কোনো সমস্যা নেই। সো দেরি হতে পারে, বাট দেরি হওয়াটা যদিও সাপোর্টিং মানে কেউ সাপোর্ট করে না, অবশ্যই টাইমলি আসা উচিত, বাট এটা নিয়ে তারা আসলে আচ্ছা আচ্ছা, আসলে এটা কখনই আমি মানে দেখা যাচ্ছে দেরি হলেও ওরা কোনো প্রবলেম মনে করে না। হ্যাঁ, তবে কাজের ক্ষেত্রে দেখা যায় যে যখন জবে ঢুকবে ওইটা খুবই স্ট্রিক্ট, এক মিনিট মানে পাঁচ মিনিটের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক কিছু কৈফিয়ত দিতে হয়।
থ্যাংক ইউ সো মাচ। আর আমার এখন আরেকটা প্রশ্ন, এর মাঝে আরেকটা কথা বলে রাখি, আপু কিন্তু একদম নতুন আপু ভাইয়ারা, যেমন হচ্ছে আপু এক মাস হয়েছে তাই না, এক মাসের মধ্যে জব পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং চোদ্দ দিনের মধ্যে আপু জব পেয়ে গেছে। অনেকেই মনে করে যারা ক্যানাডাতে থাকে, তারা মনে করে যে ক্যালগেরিতে জব নেই। আবার অনেকে মনে করে কি, আচ্ছা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসলে যে ক্যানাডা এসে কি সাথে সাথে জব পাবো কিনা। তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে ক্যানাডায় এসে জব খুঁজতে গিয়ে তুমি কি কোনো অবস্টাকল বা তোমার কোনো জব পেতে কি সহজ হয়েছে নাকি একটু কষ্ট করতে হয়েছে? আমার ক্ষেত্রে খুব একটা কঠিন হয়নি, এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে। বিকজ হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পরে হয় হচ্ছে অর্গানাইজেশনগুলোর বা যেখানে অ্যাপ্লাই করতে চাই সেটার ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই করা, অথবা ম্যানুয়ালি গিয়েও যে দিয়ে আসা যায়, ফিজিক্যালি গিয়ে দিয়ে আসাটা আমার মনে হয় বেশি কাজ করেছে আমার ক্ষেত্রে। বিকজ আমি হচ্ছে আমার আশেপাশের সমস্ত স্টোরগুলোতে ফিজিক্যালি গিয়ে দিয়ে আসছি, অ্যান্ড তার কিছুদিন পরে আবার ফলো আপও দিয়েছি যে আমি আপডেট আছে কি না, আমি দিয়ে গেছি তোমাদের কাছে সিভি, তোমাদের লোক লাগবে কি না, এই জিনিসটা কাজে দিয়েছে। যেমন আমি হচ্ছে যেখানে এখন জব করছি সেই জায়গায় আমি প্রথমে সিভি দিয়ে আসছি, ওরা আমাকে কল করে নাই, আমি আবার তিন চার দিন পরে গিয়ে ফলো আপ দিয়েছি যে তোমাদের কি লাগবে, আমি কিন্তু তোমাদের এখানে খুবই ইন্টারেস্টেড, আমি সিভি দিয়ে দিয়েছিলাম, তো পরে ওরা আমাকে কল করলো। তারপর আলহামদুলিল্লাহ আমি প্রথম ইন্টারভিউতে আমার জব হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, অনেক সময় লাক ফেভার করলে প্রথম দিকে একেবারে অল্প কয়েকদিনের মধ্যে পেয়ে যাওয়া যায়, আবার অনেক সময় কেউ কয়েক জায়গায় অ্যাপ্লাই করার পরে একটু টাইম লাগে। বাট এমন না যে জব পায় না, সবাই জব পায়, হয়তো এক সপ্তাহ কারো বেশি লাগে, কারো এক সপ্তাহ কম লাগে, কেউ এক মাসের মধ্যে পেয়ে যায় বা কেউ এক দুই তিন সপ্তাহের মধ্যেই পেয়ে যায়। এটা আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আর তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, তোমার মতো আমিও কিন্তু যখন প্রথম আসি এখানে, আমিও কিন্তু জবের জন্য শুধু অনলাইনে অ্যাপ্লাই করেই থেমে থাকিনি, আমি কিন্তু গিয়েও আমার রেজিউমটা ড্রপ করেছি। ঠিক আছে, ইভেন দেখা গেছে এমনও দিন আছে যে আমি 40টা রেজিউমে নিয়ে বের হয়েছিলাম বাসা থেকে, এবং বাসায় এসেছি একটা কি দুইটা রেজিউমে হাতে নিয়ে, তাহলে আমি কয়টা জায়গায় অ্যাপ্লাই করেছি। সো ইন পার্সনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে গিয়ে আমার এই কাজের জায়গায়। এটা কিন্তু আমার ক্যানাডার মধ্যে 7 বছরে এটা 10th জব আমার, আমি আরও 9টা জায়গায় কাজ করেছি। সো দেখা যায় যে আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স তত ভালো ভালো জায়গায় জব করার কিন্তু অপরচুনিটি আসবে, শুধু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আপুর এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, আমিও এমনটাই করেছিলাম। যেতে হবে আপনাদের, শুধু অনলাইনে অ্যাপ্লাই করে বসে থাকলেই হবে না, ফলো আপ করতে হবে, রেজুমে দিয়ে আসতে হবে, যদি দেখেন যে অনলাইনে আসছে না গিয়ে রেজুমে দিতে হবে। কংগ্রাচুলেশনস আপু, থ্যাংক ইউ সো মাচ এই এক্সপিরিয়েন্সটা আমার অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য। আপনারা তো অ্যান্সার পেয়ে গেছেন, ইনশাল্লাহ আমাদের এখানে জব আছে, শুধু আপনাদের এখানে আসতে হবে। আর ক্যানাডার ক্যালগেরিতে অ্যালবার্টাতে কোথায় কোথায় ঘোরা হয়েছে আমার শেষ প্রশ্ন। আনফর্চুনেটলি এই কারণে বলছি, কারণ ওই জায়গাটা শুধুমাত্র আমি যেতে পারছি, মানে আমি আনফর্চুনেটলি আমি ওকে নিয়ে যেতে পারিনি। জব ছিল না, আরেকটা ইস্যু ছিল যে আমাদের আসলে আমি যাদের সাথে গিয়েছি ওনার আসলে একটা বয়েজ ট্রিপ ছিল আর কি, এটা ওনার রিকোয়েস্ট ছিল যে এটা জাস্ট বয়েজ ট্রিপ, নো গার্লস। খুবই ছবিতে আমরা যেরকম একটা মানে আমাদের পিসিতে অনেকের ভালো পারতাম নেচারের ছবিতে, তো ছবিটা নেচার ওই ছবিতে দেখতে যত সুন্দর আসলে সামনাসামনি আসলে তার চেয়ে সুন্দর। এটা আসলে আপনারা ক্যানাডার, তার মানে ক্যানাডার অ্যালবার্টাতে এসে সার্থক তাই না? ডেফিনেটলি, মানে ক্যালগেরিতে থাকার একটা সুবিধা হচ্ছে যে এখান থেকে ব্যান্ড খুবই কাছে, যখন কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে ব্যান্ডে চলে যেতে পারবে। আরো অনেকগুলো জায়গা আছে, ওয়াটার টন আছে, ক্যানাস্কিস আছে, অনেকগুলো জায়গা আছে। আমি এখন পর্যন্ত ব্যান্ডেই গেছি, আর ক্যালগেরির ভিতরে
কিছু পার্ক আছে, ওগুলোতে উইকেন্ডে আমরা যাই। আচ্ছা আচ্ছা, ওইগুলো বেশ সুন্দর। কিছু ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ইভেন ব্যানফের রকি মাউন্টেনগুলো দেখা যায়, ইভেন আমাদের বাসা থেকেও সেটা দেখা যায়, ওটা ভালো লাগে। সো এই সো ক্যালগেরি খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অনেক জায়গা আছে। যারা আসবেন অবশ্যই ক্যালগেরি, খুবই ভালো। দ্যাটস ফর থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব এবং ফেসবুক ফলোয়ারদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটা সবার হেল্পফুল হবে। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।